আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ থানা ও আরামবাগ ট্রাফিক গার্ডের উদ্যোগে সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা সম্বন্ধে সচেতন করা হচ্ছে। বিনা হেলমেটে বাইক চালানো 1000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বিমা ছাড়া গাড়ি চালালে 2000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 5000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বেশি গতিতে গাড়ি চালালে 1000 ও 2000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বিপজ্জনকভাবে ড্রাইভিং করলে 5000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে 5000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বৈধ ফিটনেস সার্টিফিকেট না থাকলে 10000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বৈধ সার্ভিস সার্টিফিকেট না থাকলে 10000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। দুজনের বেশি ব্যক্তি বাইকে চললে 1000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে 1000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। পরিবহন গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করলে প্রত্যেক যাত্রীকে 200 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বৈধ ধোঁয়া পরীক্ষার সার্টিফিকেট না থাকলে 10000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদত্ত আদেশ অমান্য করলে 2000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। সরকারি নতুন নির্দেশিকা সম্বন্ধে সচেতন করা হচ্ছে। বিনা হেলমেটে বাইক চালাবেন না। বিনা হেলমেটে বাইক চালালে 1000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বিমা ছাড়া গাড়ি চালাবেন না। বিমা ছাড়া গাড়ি চালালে 2000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 5000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বেশি গতিতে গাড়ি চালালে 1000 ও 2000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বিপজ্জনকভাবে ড্রাইভিং করলে 5000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে 5000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বৈধ ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে 10000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বৈধ পারমিট ছাড়া সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে 10000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। দুজনের বেশি বাইকে চড়লে 1000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। বিনা সিটবেল্টে গাড়ি চালালে 1000 টাকা ফাইন ধার্য করা হয়েছে। সারে হেলমেট পরিধান না করলে 1000 টাকা জরিমানা, সিট বেল্ট না পরলে 1000 টাকা জরিমানা, বাইকে 3 জন চাপলে 1000 টাকা জরিমানা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে 5000 টাকা জরিমানা, ইন্স্যুরেন্স না থাকলে 2000 টাকা জরিমানা, ধোঁয়া কাগজ না থাকলে 10000 টাকা জরিমানা ও সঙ্গে লাইসেন্স বাতিল, কর্তব্যরত কর্মচারীর আদেশ না মানলে 2000 টাকা জরিমানা এবং অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কমপক্ষে 500 টাকা জরিমানা ধার্য করা হতে পারে। আপনাদের এই জন্য অনুরোধ করা হচ্ছে যে আপনারা কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলুন।